নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব গরমের দিনে ছাগলের ফার্মের সবথেকে ভয়ানক সমস্যা, ছাগলের পেটে গ্যাস এবং পাতলা পায়খানা কেন হয় এই ধরনের সমস্যা, এবং এই সমস্যা থেকে কিভাবে আপনারা মুক্তি পাবেন, এই সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন, এই বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ মুহূর্ত অবধি অবশ্যই দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে, আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিত খামারি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। গরমের দিন হোক অথবা ঠান্ডার দিন, ছাগলের পেটে গ্যাস এবং পাতলা পায়খানা এই সমস্যাটি একটি কমন সমস্যা। তার মধ্যে গরমের দিনে এই সমস্যাটি বেশি দেখা যায়, বিশেষ করে বর্তমান যে সময়টা এই সময়টাতে এই সমস্যাটি বেশি দেখা যায়। এই সমস্যাটি গরমের দিনে অতিরিক্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা যে সমস্ত খাবার ছাগলকে খাওয়াই সেই খাবারের মধ্যে নাইট্রোজেন, ল্যাকটিক অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড এই ধরনের নিউট্রিশিয়ানগুলো অতিরিক্ত মাত্রায় পাওয়া যায়। যখনই কোনো নিউট্রিশিয়ান প্রয়োজনের থেকে বেশি মাত্রায় থাকবে, তখন সেই খাবারগুলি যদি ছাগল খায় সেই খাবারগুলোকে সঠিকভাবে হজম করতে পারে না। হজম করতে না পারায় ছাগলের পেটে গ্যাস উৎপন্ন হয় এবং ছাগলের পাতলা পায়খানা হয়। যদি আপনারা সঠিক সময়ে ছাগলকে গ্যাসের ওষুধ না খাওয়ান, পাতলা পায়খানার জন্য ওষুধ না খাওয়ান, তাহলে এই সমস্যাটি ধীরে ধীরে বড় রূপে রূপান্তরিত হয়ে যায়। গরমের দিনে একটা জিনিস আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, রাত্রে যদি কোনো পাত্রে আপনারা খাবার তৈরি করে রাখেন এবং সেই খাবারটি যদি তার পরের দিন সকালবেলা ছাগলকে খাওয়ান, সেই খাবারটি খাওয়ার পর ছাগলের পেটে গ্যাস উৎপন্ন হবে। এর কারণ হচ্ছে রাত্রিবেলায় যে খাবারটি আপনারা তৈরি করে রাখলেন সেই খাবারটি কিন্তু সকাল হতে হতে নষ্ট হয়ে যাবে, খাবারটি পচে যাবে, এবং সেই খাবারটি যদি ছাগল খায় তাহলে ছাগলের পেটে গিয়ে বিষ উৎপন্ন হবে। সেই খাবারে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে, সেই খাবারে ফ্যাটি অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে। যখনই এই ধরনের নিউট্রিশনের মাত্রা ছাগলের পেটে অতিরিক্ত মাত্রায় হয়ে যাবে, তখন কিন্তু সেই ছাগলটির পেটে গ্যাস উৎপন্ন হবে এবং সেই খাবারটিকে ছাগলটি সঠিকভাবে হজম করতে পারবে না। গরমের দিনে ছাগলের পেটে যেন গ্যাস উৎপন্ন না হয়, ছাগলের যেন পাতলা পায়খানা না হয়, ছাগলের যেন ডায়রিয়া না হয়, এর জন্য বাসি খাবার গরমের দিনে ছাগলকে খাওয়ানো যাবে না। যখন আপনারা খাবার তৈরি করবেন তখন সেই খাবার ছাগলকে খাওয়াতে হবে। যদি আপনারা মনে করেন আগের দিন রাত্রেবেলা খাবার তৈরি করে রাখবো এবং তারপরের দিন সকালবেলা খাওয়াবো, তাহলে সেই খাবারটিকে ভালো করে প্যাকিং করে রাখতে হবে, খোলা অবস্থায় সেই খাবারটিকে রাখা যাবে না। যদি আপনারা সেই খাবারটিকে খোলা অবস্থায় রাখেন অথবা বাইরে রাখেন, সেই খাবারটি যদি ছাগল খায় তাহলে কিন্তু ছাগলের গ্যাস উৎপন্ন হবে এবং ছাগলের পাতলা পায়খানা হবে। গরমের দিনে ছাগলকে আপনারা যে সমস্ত খাবারগুলি খাওয়াবেন, খাবারের সাথে হিমালয়ান বাতিসা এবং বিট লবণ মিক্স করে খাওয়ানোর চেষ্টা করবেন। যদি আপনারা গরমের দিনে ছাগলকে নিয়মিত বিট লবণ এবং হিমালয়ান বাতিসা খাওয়াতে পারেন, তাহলে ছাগলের পেটে গ্যাস উৎপন্ন হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। যে খাবারগুলি ছাগল খাবে সেই খাবারগুলোকে অল্প সময়ের মধ্যে সঠিকভাবে হজম করে নিতে পারবে। গরমের দিনে ছাগলের পেটে যেন গ্যাস উৎপন্ন না হয়, ছাগলের যেন পাতলা পায়খানা না হয়, এই সমস্যার সমাধান করার জন্য আপনাদেরকে প্রথমে ছাগলকে কৃমিনাশক সঠিকভাবে করাতে হবে। কৃমিনাশক করার পর লিভার টনিক, ভিটামিন, ক্যালসিয়াম সঠিক সময়ে খাওয়াতে হবে। গরমের দিনে যদি ছাগলের লিভার কমজোর থাকে তাহলে যে খাবার খাবে সেই খাবারগুলোকে সঠিকভাবে হজম করতে পারবে না। ছাগলের পেটে যদি গ্যাস উৎপন্ন হয়, ছাগলের যদি পাতলা পায়খানা হয়, তাহলে আপনারা কী কী ওষুধ ব্যবহার করবেন? প্রথমে গ্যাস কম করার জন্য ব্রোটোসিল অথবা টাইরেল ব্যবহার করতে পারেন 20 কিলো ওজনে 10 ml হিসাবে, এবং পাতলা পায়খানার জন্য যে সমস্ত ওষুধগুলি ব্যবহার করবেন, নেবরন পাউডার 20 গ্রাম, টিম্পল পাউডার 20 গ্রাম, ছাগল যদি প্রেগনেন্ট থাকে তাহলে ফুমার এন্টি অথবা এন্টিজেড ট্যাবলেট, এবং ছাগল যদি প্রেগনেন্ট না থাকে তাহলে সালফা ডিমোডিন ট্যাবলেট আপনারা সারাদিনে 2 বার করে ব্যবহার করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।